দুই নম্বর আমি আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআন করিমের 29 নম্বর পারা সূরা মুলুক, যে সূরার নাম সূরা মুলুক, ওই সূরার প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ওই কুরআন করিমের মধ্যে একটা সূরা দিলা, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা দিলা, যে সূরার নাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা সাধারণ ভাষায় ওগো বুঝি, নতুবাইকুর নাম সূরায়ে মুলক। ওই সূরার নাম সূরায়ে মুলক কেন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যদি কালামুল্লাহ শরীফের মধ্যে ওই সূরা মুলক ওগো ডেইলি তিলাওয়াত করিয়া যায়, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, ওই সূরার লগে যদি কোনো মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, যে সময় কবরিস্তানের মধ্যে তারে দাফন করা হইব, ওই সূরায় কবরিস্তানে যারা সোয়াল ফরিস্তা উঠলে সোয়াল করাতেইবা, ওই ফরিস্তার লোকে ঝগড়া করব। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা যখন চাইবা আপনার মতো মানুষের জাহান্নামে দিলাইতা, ও তাবারাকাল্লাযীর লোকে সম্পর্ক লাগানোর কারণে তাবারাকাল্লাযী আল্লাহর কুদরতর কদমের সামনে গিয়ে আল্লাহ ওই মানুষের কোন কারণে জাহান্নামে দেরা বুঝে গিয়ে ও গুনাহ করছে, ও নাফরমানি করছে, সূরা মুলকে কইব আল্লাহ যত সময় পর্যন্ত ওই বন্দার জীবনের গুণের মাফ না করিয়া, যত সময় আপনি জন্য তো দিছ না অত সময় আমি আপনার সামনার থেকে যাইতাম না, এ হোক সুবহানাল্লাহ। সূরা মুলকে সঙ্গে সঙ্গে জবাব দিব, সূরা মুলকে আল্লাহ সম্বোধন করিয়া কইবা তুমি হে হো সাইন, সূরা মুলকে জবাব দিব আপনার কালামুল্লাহ শরীফের সূরা, আমার নাম সূরা মুলক, যার কথা নবীজির মাধ্যমে আপনি কইয়া দিছেন, যে দুনিয়ার জমিন কোনো মানুষের যদি সূরা মুলক জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায় তাবারাকাল্লাযীর লোকের সম্পর্ক লাগি যায়, ওই বন্দারে আপনি জাহান্নামে দিতা না, হোক সুবহানাল্লাহ। এর লাগি নবী যে ফরমায় প্রত্যেকজন উম্মতে তুমি নিজে সূরা মুলক তিলাওয়াত শিখো, প্রত্যেকজন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাবারাকাল্লাযীকে সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখো, তাবারাকাল্লাযীকে তোমার সন্তানকে শিখাও, তাবারাকাল্লাযীকে তোমার ঔলাদকে শিখাও, এমনকি তোমার চাচার ঘরের ভাই, তোমার চাচা, তোমার ফ্যামিলির মানুষরে শিখাও, তোমার খানদান মানুষরে শিখাও, কারণ এগিয়ে তোমার এই জন্য তো লইয়া যাইব, হোক সুবহানাল্লাহ। আর ছয়জনে আমরা তাবারাকাল্লাযী তিলাওয়াত জানি, প্রতিদিন এশার নামাজ ফরিয়া সূরা মুলুক আমরা বেশি বেশি করিয়া তিলাওয়াত করতাম, সূরা মুলুক আমরা বেশি বেশি করিয়া তিলাওয়াত করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এনি প্রবলেম, কোনো অসুবিধা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এমন এক জাত, আমি আল্লাহ এমন এক মালিক, গোটা পৃথিবীর আমার কব্জার মধ্যে রাখছি, গোটা পৃথিবীর শাসনকর্তা একমাত্র আমি আল্লাহ তাআলা, হর সময় জেবলা যে কিছু চাইব, ওই আর দুনিয়ার জমিন দিয়ে যদি চাই সেকেন্ড মুহূর্ত তস্ত সরিয়া ফেলাইতাম, আমি আল্লাহ চাইলে করতাম ফার্মু, পৃথিবীর সারা মানুষেও যদি বাধা দিলাইন আর আমি আল্লাহ যদি বাধা না শুনি, পৃথিবীর সারা মানুষে যদি দোয়া করিয়া কয় আল্লাহ হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আপনি ধ্বংস করিও না, আর আমি আল্লাহ যদি চাই ধ্বংস করে নিতাম, পৃথিবীর কোনো মানুষ নাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমার হাত থাকিয়া ধ্বংসর হাত থেকে বাঁচাইতো ঠিক কিনা, এই জন্য তো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন এক আল্লাহ গোটা পৃথিবীর শাসন করতে আমি আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর সাত আসমান সাত জমিন গোটা পৃথিবীর 18,000 মখলুকাত আমি আল্লাহর কুদরতে এটাই হাতর কব্জার মধ্যে আসন, হোক সুবহানাল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا لا إله إلا الله 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 محمد رسول الله الذي خلق الموت
والحياه ليبلوكم ايكم احسن عملا আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন পৃথিবীর সারা মখলুকাতের সৃষ্টি করলাম লগে মউতরে সৃষ্টি করলাম হায়াত দিয়া দিলাম হায়াত আর মউতর মাঝখানে মানুষের জিন্দেগি দিয়া দিলাম ওই জিন্দেগিটা মানুষের যে আমল দিয়া জমিন খাটাইয়া যাইব এর বিষয় নিয়ে আখেরাত তার লগে সেই ব্যাপারে মুআমিলা হইব একজন মানুষ যদি জমিন বেফরত থাকে একজন মানুষ যদি বেহায়া থাকে সুৎকুর থাকে মতকুর থাকে ওই মানুষের কিয়ামতর ময়দান ওই বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাবা সুপারি বাগান বন্ধক দিয়া যদি টেকা খায় জমিন বন্ধক দিয়া যদি টেকা খায় দুনিয়ার জমিনের দান বন্ধক দিয়া যদি টেকা খায় অর্থাৎ জমিনে সুদ খাইল অর্থাৎ মানুষ জাতির রক্ত চুষিয়া জমিন খাইল আর একজন মানুষে যদি জমিন কোনো মানুষের সুদ জমিনের মধ্যে খাই না কোনো মানুষের রক্ত চুষিয়া জমিন খাই না দুই জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ওই সুদকুর মানুষের খেল কিয়ামতের ময়দান আল্লাহ তাবারক তাআলা একটা রক্তর দরিয়ার মধ্যে দিবা রক্তর দরিয়ার মধ্যে ডালিয়া দিয়া ওই রক্তর দরিয়াত মানুষে হাবুডুবু খাইব উত্তর কিনারে একজন ফরিশতা থাকবা মোটা পাথর নিয়া দক্ষিণ কিনারে একজন মোটা পাথর নিয়া ফরিশতা থাকবা পূর্ব প্রান্তর মধ্যে একজন মানুষ মোটা পাথর নিয়া থাকবা পশ্চিম প্রান্তরে একজন মানুষ থাকবা সাইরজন সাইর দিকে চারজন ফরিশতা মোটা মোটা পাথর লইয়া যখন দাঁড়াইবা ওই সুদ খানেওয়ালা মানুষে যে মানুষের জমিনের মানুষের কষ্ট দিলাইছে অর্থাৎ টেকা বন্ধক দিয়া টেকা খাইছে বন্ধনার নামে সুদ খাইছে এলআইসির নামে সুদ খাইছে জমিন বন্ধক দিয়া সুদ খাইছে যে লাইনে মানুষের জমিনের মানুষের কাছ থেকে অত্যাচার করিয়া গরিব মানুষের কাছ থেকে রক্ত চুষিয়া মানুষের টেকা অকল খাইছে ওই মানুষের রক্তর দরিয়ার মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ নিক্ষে ফুরিয়া দিবা হুকান আউযুবিল্লাহ মানে যদি সুদ খাইয়া তখন সুৎকুর মানুষের বিচার কিবর ভয়ান আল্লাহ প্রতিটা জাতিরে প্রতিটা মুসলমানদের সুদ থেকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন আরো দূরে করে কই আল্লাহুম্মা আমিন নবী গিয়ে ফরমায় যে সুৎকুর মানুষের কিয়ামতের দিন রক্তর দরিয়াত ফালা নিব কিয়র দরিয়াত ভাই দরিয়ায় গুফুর কি লাখানি ফিশারির লাখান বরাক থেকে আরো বড় বরাক থেকে আরো ওলা এক দরিয়াত ফলাইবা তাই দরিয়াত থাকবো মানুষের রক্ত কিয় রক্ত ভাই মানুষের রক্ত গরুর রক্ত কোনো মানুষে দেখলে গন্ধে বাদ ফেলতে পারে না হাসান ওই সুৎকুর মানুষের যদি মানুষের রক্তর দরিয়াত আল্লাহ তাবার তাহলে ফানায় আপনি শুনছেন আরাম লাগবো না কষ্ট লাগবো কষ্ট লাগবে না কেমন কষ্ট স্লাইট না নর্মাল না চূড়ান্ত কষ্ট অতিরিক্ত কষ্ট হ্যাঁ নর্মাল না স্লাইট না মানে অতিরিক্ত কষ্ট হইব রক্ত দরিয়াত হাতড়িতে হাতড়িতে নাখে মুখে খালি রক্ত ঢুকিব গিয়া ভেটর ভিতরে যে সময় মানুষে রক্ত খাইতে খাইতে সহ্য করতে পারত না এবং করব ওই সময় মানুষটা চাইব উত্তর কিনারা গিয়া লইত সাঁতার কাটতে কাটতে গিয়া সুৎকুর মানুষটা সাঁতার কাটতে কাটতে গিয়া যখন দক্ষিণ কিনারার মধ্যে লইব ওই সময় দক্ষিণ প্রান্তে যে ফরিশতা ছিল মোটা পাথর দ্বারা ওই মানুষের মাথার মধ্যে আঘাত করবা আঘাত করার লগে লগে মাথাটা চুরমার ভেঙ্গে চুরমার হয়ে যাবে ওই সময় আল্লাহর কুদরত নিলে আবার মাথাটা ভালো করিয়া দেব হইব আবার সেই মানুষটাই সুৎকুর নিমক হারাম বান্দাটা যখন সাঁতার কাটতে কাটতে উত্তর কিনারা গিয়া লইব ওই সময় উত্তর কিনারার ফরিশতা আবার মোটা পাথর দিয়া ওর মাথার মধ্যে আঘাত করবা মাথাটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যাব হুকান আউযুবিল্লাহ এইভাবে যখন দক্ষিণ প্রান্ত লইব পূর্ব প্রান্ত লইয়া যখন শান্তি পাইত নাই পশ্চিম প্রান্ত নিয়ে যখন শান্তি হইত নাই জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রে দিকার খোলা জিব্রাইল এই গু কোন ধরনের মানুষ যে গুরে রক্ত দরিয়ার মধ্যে ফালাইয়া আল্লাহ তাআলা এত শাসন দিতরা এত কষ্ট দিতরা জিব্রাইল ফরমাইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে বড় দেওয়া শুধু খাইত মানুষের বিভিন্ন লাইনের টেকা দিয়া যেগুলো টেকার নামে ব্যবসা কুনিয়া 1,000 টাকা দিয়ে 1,010 টাকা খাইত 110 টাকা খাইত এইভাবে বিভিন্ন লাইনে মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার করিয়া মানুষের জমিন কষ্ট দিছে অর্থাৎ জমিন বেশি বেশি সুদ খাইছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন
আপনার নবীর ইজ্জত আর বরকতের কারণে, আপনার নবীর ইজ্জত আর সম্মানের কারণে ওই নাফল মান্ডে দুনিয়ার জমিনের মধ্যে কোনো আযাব দেন নাই। যেই মাত্র ওরা অলিয়াওলা দখলে ওর পাতা পাড়া প্রতিবেশী হলে, যখন ইন্তেকালের ফলে তার কবরের মধ্যে দাফন করলা, আল্লাহ এগুড়ে রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করলাহ। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ। ও দুনিয়ার ইমানদার হল, ও আমার মায়ার মোহাব্বতের পিয়ারা বান্দা বান্দি হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা নিজরে হর সময় খানো সুদ থাকি বাঁচাও, সুদ নামক ভয়ানক গুণা থাকি বাঁচাও, সুদ নামক ভয়ানক গুণা থেকে তোমাদেরকে তোমরা বাঁচাও। কারণ যত সময় পর্যন্ত নিজরে সুদ থাকি বাঁচাইতে পারছো না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে নাই হোক আলহামদুলিল্লাহ। তুমি যদি মুমিন হও তাহলে জমিনে সুদ খাওয়ার কথা না, তুমি যদি মুমিন হও জমিনে কোনো মানুষের দানুয়া টেকা দিবার কথা নাই, জমিনে মানুষের করজ দিতায়, কারণ করজ দেওয়াও সুন্নত আর করজ নেওয়াও সুন্নত হোক সুবহানাল্লাহ। এমনকি নবীজি বলেন, কোনো মানুষে যদি এক টাকা জমিনের মধ্যে সুদ খাই নাই, মুফাসসিরিনে কেরাম মুখলে ফরমাইন, ওই মানুষে তার মায়ের লগে 35 বার, তার জনম দুঃখিনী মায়ের লগে 35 বার জিনা করল হোক নাউজুবিল্লাহ। হয়বা খেও খেও কইত্রা 70 বার, খেও খেও 70 বার নিজের জনম দুঃখিনী মা যার গর্ভ তাকে তুমি জমিনো আইসো, যদি 1 টাকা সুদ খাও ইমান সে তার মার লগে 70 বার জিনা করলো হুক নাউজুবিল্লাহ। আর জোরে করে কই নাউজুবিল্লাহ। সুদ অহর চলেন, এটাত বন্ধ না চলেন, খুব চলে, মানে ঔজাতর বেঠাই না রে তুমি ঠাই, যে বেটিন রুজির দিলাও তার তুমি আর বেটি বিয়া খবর খাম কিতা, বেটি না তোমার ইয়া কবুল হইত। আর বলো আস হাসাও, বেটি শার্ট প্যান্ট লাগাও, তুমি হাড়ি লাগাও, ফেটুকুট লাগাও, ব্লাউজ লাগাও, আর গো রান্না বান্না করার বেটির কত রুজি ইচ্ছা। আসুন করো বেটি রুজির যাই, বন্দনা যখন লোহার দিতে পারো তো রুজির দিতে অসুবিধা কিতা, বন্দনার তা কিন্তু রুজির চাওয়া বোধ বলা যাই যাচ্ছে শরীর হাতে খর। এক বেটি যদি তার জামাই মরি যায়, খাবানে ওলা যদি তার বাপ আর ভাইয়েতে না খাবাই, তার হৌর বাড়ির মানুষে যদি দায়িত্ব না নেই, সেই এলাকার মেম্বারে নিতা, এলাকার মেম্বারে যদি না নেই এলাকার প্রেসিডেন্টে নিতা, প্রেসিডেন্ট থাকি লইয়া ওলা স্টেপ বাই স্টেপ বাই করিয়া মেম্বার প্রেসিডেন্ট ZPC থাকি লইয়া, LMLA থাকি লইয়া, সিফাসি মিনিস্টার থাকি লইয়া, ফেরাই মিনিস্টার পর্যন্ত দায়িত্ব আছে একজন মহিলার খাবাইয়া নিতা। যদি এরপরে ভারত না, তো এই মহিলায় বুর্ঘা লাগাইয়া ফর্দার সহিত জমিন আজিরা কাম করতে পারবো, ব্যবসা করতে পারবো, হুকা সুবহানাল্লাহ। শরীয়তে ইজাজত দিছে, আমি তার ফের তো বাঁচাইতো না, হরুতা তো বাঁচাইতো, খেও যদি দায়িত্ব সমাজও খেও না লই, তখন তাই ব্যবসা করতে পারবো, রুজি করতে পারবো। এর লাগি তুমি বাইসাব থাকতে তোমার বেটি বন্দনা দিলেই থাই, তুমি আমার বাদে তোমার আজ পর্যন্ত সালাম দিছে না, বলে হি আড়ুয়াতে তুই বন্দনা নেওয়া তাই। এই সময় দেখো বলা করি হারিও বা সমৃদ্ধি ফেসাইয়া চুল আসিয়া আঁটুগুলা দিয়া বোয়া বুঝা যায় সারার মনে হয় দাদা আছে বলা অবস্থান। এক দুই নম্বর বন্দনা এমন এক নিকৃষ্টতম জিনিস যে বন্দনা আপনার বাড়ির যদি কোনো কোনো মরাও থাকে, মরা তৈয়া গিয়া বন্দনার ফিস দিতে, বন্দনার ফিস আপনি দিতেও লাগবো। এখন আমি দিকার করিয়ার আমরা সমাজও কি ওলা অভাবী মানুষ এখন আসইনি, দেখে সুদ না লইলে চলতে পারতো না, মাতো না ইলা অভাবী মানুষ আসইনি, যে সুদ না লইলে এগু মরি দিব ইলা কোনো মানুষ এখন আসইনি, তে সুদ লইল খেনে এখন কইবাতে হুজুর তে আমার এই আমার বুয়াটা রেবা লেটার মার দিয়া রেবা ও হাস করছে, এখন তোরা করিয়া ইউনিভার্সিটির ফরাইতাম, ইউনিভার্সিটির ফরাইতে এখন এটা লোন লই থাইনি, জবাব নেই তোমার যে পরিমাণ অকাত আছে ওই পরিমাণের লিপিবদ্ধতা সীমাবদ্ধতা। এর কারণে তো বয়স্ক তুমি যখন হও হে তোমার বুড়া হয় আর তোমার তার মারে বুড়ি হয়, সেনে ও হারামে হারামও আরাম নাই, হারামও আরাম নাই, যত পেটাইতে সুদের টাকা দিয়া লোনের টাকা দিয়া হত্যা ফরাই খবর লইয়া দেখো 100-99% চাকরিজীবী সকলের মাও হল বর্তমান বৃদ্ধাশ্রম আস, সেনে ফুয়া ফরি তো শরীয়তে না করছে নি ফরাইতে না, যতক্ষণ পারছো তখন ফরাও, এর লাগে লোন লওয়ার কথা না, বন্দনা লওয়ার কথা না, মানুষের কাছ থেকে সুদের পয়সা আনিয়ে তোমার ফুয়া ফরাইবার কথা না। বলে না হমুক মুফতি হোসেন, যে মুফতি তোমার কোসেন লোন লইয়া ফরানি যাই আছে ফেলা ফটো আনিও দলিল সহ এর বাদে ফরাই
এই জন্য তো সমাজে শান্তি নাই আই ফুয়া খালি বাপ ডাকে না তো ডাকি তো কিলা তুমি মূলই গু মাইন্ড লাগাই থই দিছো নাই কলি সেরারে বাবা যেতু গজে এতদিন আইকল তেরা তাকে তেরাও ডেম দেন না সুজা দে ঠেড়া দে আর উবা করে নিলে সুজা দে তো তোমার ই গুরুত্ব যেহেতু ড্যাম দিত এতনু ঠেড়া হয়ে গেছে এর ফলে সুদ খাইও না সুদল্লা খান ভয়ঙ্কর গুণা আর দ্বিতীয় কিচ্ছু নেই এর চাইতে গুণা আর আছে নি দেখে তার মাল লোকে দিনা করার সমতুল্য গুণা এক টাকা যদি কোনো মানুষের সুদ খায় আমি খুঁজার না দে কোনো আলিম রে দিকার করেন জানি আপনি যে এক টাকা যদি সুদ কোনো মানুষে খায় একে তার মাল লোকে পঁয়ত্রিশটা কি সত্তরবার দিনা করলো দূরে করি হোক না আউজুবিল্লা আর দূরে করি হই না আউজুবিল্লা মানে মার লোকে দিনা করলো অত বড় গুণা হইতো নাই এক টাকা সুদ খাইলে যতটুকু গুণা হইব দূরে করি হোক না আউজুবিল্লা আইসটা কিয়া দিনা তো করি না আমরা কিন্তু দিনা তো অন্য লাইনে করি আই খালি তো আমরা দিনা করি না দিনা তো অন্য লাইনে করি নাই যুব সমাজে প্র্যাকটিক্যাল হয় নিত্য দ্বারো যায় কিন্তু ফোনে যায় গিয়া হাতে দিনা করে মুখে দিনা করে চৌকে দিনা করে পায়ে দিনা বাসই প্রতিজন মানুষে দিনার থেকে নিজরে বাসাইন প্রতিজন মানুষে নিজরে সুদ থেকে বাসাইন ফ্যামিলির শান্তি আইব সমাজে শান্তি আইব তাই এক কথা একটু আপনার কিছুই যে সুদ খাওয়া যাইদ না যাইদ না যাইদ আছেন নর্মেল যাইদ আছেন নর্মেল হারাম নি নিকৃষ্টতম হারাম নিকৃষ্টতম গুণা কবিরা সুদ খাওয়া তাই আজ থেকে সুদ খাইতাম না ইনশাআল্লাহ আর ধরে করে কো ইনশাআল্লাহ কেউ যদি বন্দনা লইয়া থাকো লোনের টেকা লইয়া থাকো অগুন ফিজে আর তার বোনাস যে গুণ অগুন সহকারে মিলাইয়া দিয়াইয়া আল্লাহর কুদরতর কদম সৈদাত ফরিয়া তৌবা করিও ইমা মরার আগে তৌবা করিও মরার আগে তৌবা করিও নতুবা আল্লাহর কসম জাহান্নাম ওয়াজিব জন্নত হারাম জাহান্নাম ওয়াজিব জন্নত হারাম হোক না আউযু বিল্লাহ আর দূরে করি কই না আউযু বিল্লাহ এখন আপনি সারাটা দিন দেখি নবীজিয়ে 63 বছর মেহনত করিয়া গেছেন উম্মত জন্নত যাইতো আপনি গুনার কারণে যদি আপনি জাহান্নাম যাই নবীজির দোষ আল্লাহর দোষ না আমার দোষ বা তৈন না নিজর দোষ কার দোষ ভাই নিজর দোষ তাই সুদটা কি বাসাই সুদে আপনার আরাম দিত না আপনার ফুয়ায় আপনার জীবনে খাওয়াইতো না ও দেখ ভাই আপনি গরো বাত নাই হাটে অন অন খড়ায় আর হেটার হালার হাড়ি আনিয়া পান্ডা মাডাম ও মাসর রেটিয়া পাঠ আসো কেনে ইলা গোটের নানি সমাজ হ্যাঁ ওখর ওহ গোটের কেনে খালি হেতুর মা বাবা ভাল লাগি তো আখারি আপনার তিনটা ভালা ইটা আপনার ভালো উঠতে কি না তুমি সব পয়লা ভালো তুমি সাহেব পয়লা ভালো হন এরপরে আওলাদে খাওয়া খাওয়াও খাওয়া লাগতো না এমনি খাওয়া তাই প্রতিজন মানুষে আমি এর কারণে কোনো আওলাদে যদি মা বাবা খাবায় না খই আমি আওলাদের দোষী না দোষী মা বাবা আপনারা সির লোক কইন তো আসলে আসল জমিনে ফসল আমরা কইন আপনারা কইন আমরা প্রায় জায়গা থাকি তো আপনি ঠিক না তো আপনার সন্তান ঠিক হইতো কিনা তাই মাইন্ড করবে সন্তান এমন এক জিনিস অনেক মানুষের সন্তানগুলোকে খান্তের কত মেসা বল গেছে দা কত ডক্টর রেখেছে দা সন্তান ভান না তুমি ভাইলে তো এগুলো সীতা করতেন নিয়াম ইলা অত কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় এক মার এক ফুয়া নাই এক বাপর এক ফুয়া নাই হাসান আনিব তোমার আল্লাহ দিল যদি তো এগুলো বানাও না তাই সুদর পয়সা দিয়ে বড় করিও না চুরির পয়সা দিয়ে বড় করিও না মানুষের হক মারিয়া খাইয়া তোমার ছেলে মেয়ের বড় করিও না তুমি আরাম পাইতে না গিয়ে আরাম পাইত তাই আজ থেকে শুধু খাইতাম না ইনশাআল্লাহ তো আস্তে করে কইলাই মনে মনে খাইতে কি আর ব্যবসা শুরু করতে হইলো তো দূরে করে কই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করতা হোক আল্লাহ আমিন লোন দিয়া হোক তা ফরাইও না যতটুকু পয়সা আছে ততটুকু দি ফরাই কোনো উপদেশ আরে বাবা দিনের কাম করার লাগে সারা ইমা আবু হানিফা বোনা জরুরত নাই সারা যদি ইমা আবু হানিফা বলি যায় তো ইমাম বুখারি খেয়ে বলতো বোঝা লাগবে না নিকা শর্ত নি সারা ইমা আবু হানিফা বোনা শর্ত নি সারা ইঞ্জিনিয়ার বোনা শর্ত নি সারাম আলিম বোনা এলে কোনো শর্ত আছে তা আমরা হাস্ত তো আমরা পরিবর্তন করতাম ফিরিয়ে নতার লাগি তো দোয়া কবুল হয়ে যাবে ভাই আমারও যে গুরু খানি দেবু কিবা সুত করে গুরু দেও নিয়া যাবো বিষয় নিয়ে খান্তিতে খাবো হাসা হতো মসজিদ ইমাম সাহেব হজরত তো খান্ত দোয়া কবুল হয় না
ওই তো খিলাফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঘরে দিকে এগু শুট কর, এগু মত কর, এগু দিনা কর, তো কবল ওই তো খিলাফ। আসুন এখানে এখন কর বেশিরভাগ মুসল্লিওয়ালা না, তো দোয়া কবল হইতে খিলা। এমনি কি তো অমিক্রণ যাই ঠকিনি, হে যা লাগাইব অমিক্রণে, হের বাতে যে মুসলমান সুদাও আর না হেজা লাগাই। আল্লাহ প্রত্যেকটা মুসলমান রে অমিক্রণ নামক গদব থেকে হেফাজত করতে হোক। আল্লাহ মাহিন, সুদ খাইও না, সুদ খাইও না, টুটালি ফাইয়া সুদ খাইও না, লাগে করজ ভরি লিও, ঋণ ভরি লিও, সুদ খাইও না, লাগে মানুষের বাইত আজিরা খাম করে লিও, সুদ খাইও না, লাগে মানুষের বাইত লেবারি করে লিও, সুদ খাইও না। এর চাইতে মারাত্মক গুণা আর কিচ্ছু হইতে পারে না। হুক নাউজুবিল্লাহ, দুজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে একজন দিনা কুর মানুষর দুইটা পাওরে আল্লাহ তাআলা হুক পাহাড়ের মতো বানাইয়া, একজন দিনা কুর মানুষর, একজন দিনা কুর মহিলার, একজন দিনা কুর পুরুষের দুইটা পাওরে হুক পাহাড়ের মতো বানাইয়া, আর লজ্জাস্থানতে হাতির উঠোর মতো বানাইব, হাতির হুড়োর মতো বানাইয়া, আর খোল্লা মানুষের মতো থাকব, বিগড়ের মুখে থাকব। ওই মানুষরে উত্তার টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাওয়াইব, ও সময় কিয়ামতের মানুষে কইব, আল্লাহ এরকম জানোয়ার তো জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই, এরকম জানোয়ার তো জমিনও কোনোদিন দেখলাম না, এই জানোয়ারটা কোন জায়গা থেকে না দিল করলাই, এই জানোয়ারটা কোন জমিনও আসলো রে দয়াল, ও সময় এখন আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবা, ইটা জমিনও দিনা করছে, ইটা জমিনও তার মারলোকে দিনা করছে, ইটা জমিনও তার অবৈধ বিভিন্ন লাইনে জমিনের মধ্যে দিনা বিবেচার করিয়া গেছে, আমি আল্লাহ তারে বেইজ্জত করি নাই, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তারে লাঞ্ছিত বঞ্চিত করি নাই, এখন দুনিয়ার জমিন থেকে যখন কিয়ামতের ময়দানে এসেছে এগুলো ওভাবে শাস্তি দিয়া জাহান্নামের শিকল লাগাইয়া চিৎকার তো জমেছে করবাই, আল্লাহ উক্তা টানে টানে জাহান্নাম দিব কেন বিল্লাহ। এই প্রতিটা মানুষরে হাতর দিনা থাকি, জবানের দিনা থাকি, ফাওয়ার দিনা থাকি, প্র্যাকটিক্যাল দিনা থাকি, প্রত্যেকটা ইনসান মানুষ মহিলা পুরুষে আল্লাহ তাআলা হেফাজত করতো। হই আল্লাহ মান, আয় এখন দ্বিতীয় নম্বর মাত ফর্দা, 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 ফর্দা তো খালি আসছে উত্তর স্কিম লাগাই উত্তর নেই, ওই গেছে তো অগুর নাম ফর্দা বলেন। হ্যাঁ আমার মামনি কি কইছে সুন্দর একটু শার্ট প্যান্ট লইয়া দিতা, মামনি কি আমার রয়েছে দুই উচ্ছর তলে প্যান্ট আর উপরে শার্ট, মামনি শিক্ষা কিতা পাইল বড় বড় হইল ফ্যান্ট লাগানি ফিন্দিতাম ফার্মু আব্বুর ইজাজত আছে, আর বাদে খালি মোল্লার ওয়াল ফর্দা। হ্যাঁ ছোটোবেলাতে কি আপনি আপনার মেয়ের ওলাপ বানায়, ছোটোবেলাতে কি আপনি আপনার ছেলের এমনভাবে বানায়, ইগে বড়োয়ার বাদে আপনি ফর্দার কথা খোয়া লাগতো না, ইগে বুঝতো ইগু আমার চাষার ঘরের ভাই ইগুর লোকে রুমো গিয়ে আড্ডাই আর কি যাওয়া যাইজ না, ইগু আমার মামুর ঘরের ভাই ইগুর লোকে লালা টাউন থাকি লইয়া হাইলাহান্দি টাউনও যাওয়া যাইজ না, ওলা ট্রেনিং দিয়ে আপনি তুলিয়ার উঠা। এখন এগুলো যদি মূলত কি আপনি শুরু করলেন হলা তে মোল্লার ওয়াজে খামুইব না, মাতো না খানি আর তিন দুই বর্গায় খামুইতো না, তাই ফর্দা করা ফর্দে আইন। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কুরি ওয়ান 22 নম্বর ফরার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সলা ওয়া আতিনাজ যাকা। ও নবী আপনি জানাইয়া দে গোটা জাহানোর মুসলমান সমাজে আপনি জানাইয়া দে কুয়া আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার নারী জাতি ইটা ফর্দায় রাখার বস্তু, ইটা সম্মানিত এক জাতি, ইটা এক আল্লাহর এক নিয়ামত, ইটা জন্মমার লগে লগে ইতারে ফর্দায় রাখিও, এমনকি যতদিন জমিনও বাসিবা ইতারে হর সময় খানো ফর্দা তুমি রাখিয়া রাখিও, ফর্দা দিয়া খাফর দিয়া হর সময় ইটা ডাকিয়া রাখিও, বাড়ির মধ্যে রাখো, বাজারও রাখো, এমনকি মাঠের মধ্যে যাও না কেন, তোমার বন্ডে, তোমার মারে, তোমার শাশিরে, তোমার বাগনিরে, তোমার স্ত্রীরে, তোমার বাবিরে হর সময় ফর্দা তুই বেষ্টন করিয়া রাখিও, যখন ফর্দা দিয়া তুমি রাখোয়ায় জমিনের কোনো আড়ুয়ায় তোমার বোন লগে, তোমার মাল লগে, তোমার বাগনির লগে, তোমার বাতিজির লগে জীবনে কোনোদিন আড়ু আমি করতো নাই। হুকা সুবহানাল্লাহ, আড়ু আমি এখানে আমার বাসায় কইলাম, বুঝা গেছে এখন হইবাই, তো হুজুর ফর্দা না করলে কি তো হইব, ফর্দা না করলে আর কি তো হইতো, এখান তো আপনারা বুধবাই হিয়ালটা যদি বাঙ্গা ভের দেখায় তো মুরুখে হতগু গার তোলে তা হইনি,
থাকবান না হিয়ালে রাইতে হইব রে আব্দুল সত্তার উগার তোলের বুক থাকো রে বা থাকো সুন্দরে থাকো কিচ্ছু করতাম না ওলা কিচ্ছু কইব না পেলা দাফট মারিয়ে করতো না ধরবো আর তুমি কা 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 করবা হেঁকে তো লইয়া গিয়ে আসছে তাই শরীয়ত নারী জাতির সম্মানিত বানাইছে একমাত্র ইসলাম আপনি ইতিহাস তো খাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার আগে ঈসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম জমিন থেকে যাওয়ার পরে যে মধ্যবর্তী জমিন খান জমিনের মধ্যে নিয়ে আসলো রে ভাই এই দুনিয়ার মানুষ কোন বড় বেগর আসলা বড় বেহায় আসলা এটা দুনিয়ার জমিনের মধ্যে নিজের মেয়ে সন্তান রে যদি দুনিয়ার জমিনে কোনো পুরুষের করে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করিলাই নিজ বাবায় নিয়া নিজ বাবায় নিয়া এক মাসের হোক এক দিনের হোক আট বছর হোক আর দশ বছরের মেয়ে হোক না কেন ওগুলো নিজ হাতে নিয়া করত করিয়া জিন্দা অবস্থায় দাফন করত হোক না হে দাফন করত বাবা হে ভাই বাবা একবার কইলাম তাই কিনা আপনারা বুঝাইতে পারবেন কার কথা কইছি বাবার কথা ওলা নিকৃষ্ট নিমক খারাপ মাইন্ডালা আসলা ইতা নিজের মেয়ে সন্তান দে নিয়া জীবিত অবস্থায় দাফন করি লিতা ওলা বেগর আসলা কেনে জানি তারা অধিকার করলে হইতা আমার গরো মেয়ে হইয়া আরেক বেটার গরো গেইতে খাম খাত করতা ওটা হইতে পারে চিন্তা কর ইসার মুগ্ধ ভায়খানা লাগলে তারা বেগিয়ার লাগে ইতার মুগ্ধ ওলা ভায়খানা উঠিসলো ইতার খালি বেগিয়ার লাগছে আন্না তুই কেন খাওয়ার কথা নেই নারী জাতি নিয়ামত নারী জাতির মাধ্যমে নবী অকল দমিনো আইসইন নারী জাতির মাধ্যমে অলি অকল দমিনো আইসইন নারী জাতির মাধ্যমে আউলিয়া কেরাম খোলাইসইন সারা নারী তো খারাপ না এখন যদি আপনি নারী জাতির তুলনা করেন তাহলে বাসন্তি হুজুরের মা মা ছিলেন রাঙ্গাউটি হুজুরের মা মা ছিলেন বর্তমান আমিরে শরীয়ত সাহেবের মা মা ছিলেন কিন্তু তোমার মা তো মা একজন নারী একই জাতি এক রকমের ফাওয়ালা এক রকমের হাতালা তোমার মা যদি নাকো ফুল দিছেন উনার মায়ের তো হয়তো নাকোর মধ্যে ফুল ফিন দিস হয় পার্থক্যটা কোন জায়গা শুধু পার্থক্যটা হল উনার মায়ের তাহাজ্জুদ নামাজ পড়তা তোমার মায়ের তাহাজ্জুদ নামাজ পড়েন না পার্থক্যটা হলো উনার মা একাধারে চল্লিশ বছর পর্যন্ত নফল রোজা রাখিয়া গেলা তোমার মায়ের মাস পর্যন্ত রোজা রাখেন না পার্থক্যটা জমির মধ্যে হয়ে গেল উনার মায় তাহাজ্জুদ নামাজ আল্লাহর কুদরতের কদম সৈদাত ফড়িয়া শুকুর ফানি ফলাইয়া আল্লাহর আদালত খান দিয়া হইতো আল্লাহ আমার গরজে সন্তানটা জমিন দিবায় এগু তার নেককার বানায় ইমানদার বানায় কিন্তু তোমার মায়ের তাহাজ্জুদের তো খান্দা তো দূরের কথা ফচরণ মাঝে পর্যন্ত খান্দি ছিল না হোক ঠিক কিনা এই পার্থক্য মা সালাম ইসলাম ধর্মে নারী জাতির এত সম্মান এত ইজ্জত কেন দিয়েছে শুধু এরা মায়ের জাতি এরা মায়ের জাতি এরা যারা জমিনে কষ্ট করে রাখে ওখ এখন আপনি নারী জাতির যদি বেফর্দা বেহায়ার রাখান বানাই তো ইনটা কি বা শান্তি হুজুর রাঙ্গাউটি হুজুর আইবান শাহবাদর শেখ ফরিস্তাবর মতো মানু আইবা খেলে পার্থক্য আমল পার্থক্য ইমান পার্থক্য ফর্দা তাই এখনও যদি এই এলাকার চন্দ্রপুর তো দেখা চন্দ্রপুরের কোনো মা যদি ফর্দাওয়ালা তিলাও ফর্ণওয়ালা হয়ে যান উনার ঘর থেকে আল্লাহ বাসান্তি হুজুর দিতে দেরি করতো উনার মতো একজন ব্যক্তিত্বরে দিতে দেরি হইত না ইনশাআল্লাহ তাই প্রতিজন মানুষ নারী জাতি ফর্দায় রাখার বস্তু এরা আপনারা ফর্দায় রাখুন ফর্দার রেদান হুতরা আমার ভবানী হুতি ফুরি হুজুরে তো অনবর্তও করুন আমার যেন দায়ন সাবজেক্টগুলো বেশিরভাগ দিন আমিও করি কিন্তু বেশ ভাঙ্গিয়া করলে বেড়া লাগিয়ে যায় শরীর মাইন্ড খারাপ হয়ে যায় হিসাবে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মাথা এখন আপনি নারী জাতির ফর্দাত রাখতা কিনা আল্লাহ দুই নম্বর মেডিসিন আপনার দিয়া দেন ও আকিম না সলা দুনিয়ার জমিও নারী জাতিরে আপনি নমাজ দিবা নাই হর সময় নারী জাতির নমাজের কথা আপনি আদেশ করেন একজন নারী জাতি যদি জমিন নমাজি হয়ে যায় একজন নারী জাতি যদি নমিন হেফাজত নমাজ পড়িয়া যায় ওই নারী জীবনে কোনোদিন বেহায়া বেফর্দা হইয়া মুখের মধ্যে আটা ময়দা মূর্খর বেশি না পিঠ লাগাইয়া ওই নারী জীবনে অন্য বেগানা পুরুষের সামনে বাড়িত না এখন ঠিক কিনা কারণ শরীর হতে না যে শুনিয়া দেন তোমার চাষার ঘরের ভাই তোমার মামুর ঘরের ভাই তোমার ফুফুর ঘরের ভাইয়ের লগে যদিও তোমার কথা কওয়া যাই আছে কিন্তু শরীর হতে হইয়া দে একাকিত্বভাবে তুমি কথা কইতে পারতে না শরীয়তে তোমার পারমিশন দিয়া দে তোমার ফুফুর ঘরের ভাইয়ের হাতে ধরিয়া তুমি যদি উপযুক্ত নারী হয়ে যাও আর তোমার ভাইয়ে যদি উপযুক্ত হয়ে যায় ফুফুর লগে একলা একলা চলাফেরা করিয়া লালাটা অনুযায়ীতে পারতা নাই হ্যাঁ বাহ্যিক হয়তো দরকার মাতিতায় শরীয়তে পারমিশন দিছে তবে ফর্দার ভিতর থেকে খানটা কি ভাই ফর্দার ভিতর থেকে ফর্দার বাহিরে না তুমি মামুয়ে তোমার ফুরিরে
তোমার বাইকনার লোকে একলা দিতে হয় না, তুমি চাচা তোমার বাতি যার লোকে তোমার মেয়েরে একলা দিতে হয় না, শরীয়তে না করে। হেনে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন আয়া দেখলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকিত্ব হয়ে গল্প কথা সন্ধ্যা পরে মাগরিবের পরে ওই সময় এখানে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশার দমক দিয়ে কইল, ও আয়েশা ই এমন কেন আচরণ তুমি করলাই? সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা কইল, ইয়া রাসূলুল্লাহ কি এমন আচরণ করলাম যে তোমার বাবার লগে একাকিত্ব হয়ে কোনখানে তুমি গল্প কর নাই? হযরতে আয়েশা কইল, ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী, উনি তো আমার বাবা, গোটা মদিনাতুল মুনাওয়ারার মানছে যেন হযরতে আবু বকর আয়েশার বাবা। আবার নবী জবাব দিলেন, আয়েশা আমি নবী জানি তোমার বাবা হযরতে আবু বকর, এমন কি আল্লাহ জানেন তোমার বাবা হযরতে আবু বকর, আবু বকরের মেয়ে তুমি আয়েশা, কিন্তু তোমার আমার মাঝখানে একটা শয়তান আছে, একটা ইবলিস শয়তান আছে, এই যে কোনো সময় মার বাপর মার ফুয়ার পরিচয় রাখে না, বাপার মেয়ের মধ্যে পরিচয় রাখে না, এই যে খানোর মধ্যে মন্ত্র দিয়া যে কোনো সময় গুনার মধ্যে লিপ্ত করাইতে পারে, কখনো আউযুবিল্লাহ শয়তানের কাছে পরিচয় নাই বুঝা যার ভাই, এর লাগি শরীয়তে তোমারে বাধা দে, বাধা দেন তুমি দেওরে তোমার বাবির লোক একলা একলা খুন ছুটি করতে পারতাই আইন খালি ওটা আছে নু, এ তার বাবি না হইলে হে বাতু হয় রাই বাবু বাচ্চিতে খাইলাই কি শরীয়তে না করে একলা দেওরের লোকে বাবির গল্প হইতো নাই যাইত না জ্যেষ্ঠা এখন এই জিনিসও কিছু নিজে যে জামাই থাকবে ঠিক বা দেন বাবা থাকবে মেয়ের যে বা ইতাক বা বলি তুমি তো নিবি আসার গুরুত্ব দিতে থারার খালি একলা দোষ না, দোষ আমরারও আছে, এখন আমরা তা কাপড় তারা আনি দিই ইতা কাপড়ে পর্দা হয় না তো, এখন আপনি আনি দিলে তাই লৌধ কাপড়ে গু কইন না এগু হিন্দি থাম না মামনি কিতা হিন্দি থা মানে আমার টু পিস লাগে ও দিলা টু পিস আনিয়া তাও এগু লৌ দিলে কইন না এগুলাতে কি লইতো ওইগু ঠাই তুইতো ও দিলা হিরে লালাবাদার তুই ঠাই টানিয়া ও কইল ওয়া ওয়া সসু থাম দোষ তো তোমার তাই দোষ কিতা তুমি বাবা দেখা ফুরান দিছো এগু তাই ফিন্দি তো তোমার বাবার তুমি হুকুম করতে তুমি বাফে তোমার মেয়ে কেন ফিন্দি আছে বুঝা জান তুমি বুঝা গেছেন বাবা যে খাবার মেরে আনতে থাক একটা মেয়ে ফিন্দি তো বাধ্যতামূলক এতে যদি ফিন্দে না তোমার কথা শুনে না তুমি পূজানির বাদেও যদি মানে না শাসন করার পরেও যদি মানে না তো এর ফলে তোমার আল্লাহ তাআলা কিয়ামত দিন সার দিলাইব এন দুই নম্বর তোমার মেয়ে তোমার ছেলের বিবাহর বয়স হওয়ার পরে যদি তুমি বাবা তুমি মায়ের বিয়া না দেও এর ফলে যদি ফুরি গুণা করে জিনা করে তো সারা গুড়া তোমার মা তোমার বাবার নাম আমল যাইব হুকুম নাউযু বিল্লাহ জোরে করে কই নাউযু বিল্লাহ এই প্রত্যেকজন মানুষে জমিন ফর্দা করায় বলিন তোরে মা জাতিরে ফর্দা করাই কারণ ফর্দা করা ফর্দে আই একজন নারীর লাগে প্রয়োজনে আর তখন আপনার খবরা থাকি লইয়া ফাঁসো আঙ্গুলটা বার হইতো প্রয়োজনে তখন থাকিয়া নিচর দইও খান ফাঁকু বার হইতো প্রয়োজনে বাড়ির মধ্যে মুখমণ্ডল খান বাহির হইতো নতুবা গোটা শরীর ডাকিয়া রাখা ফর্দে আইন হোক সুবহানাল্লাহ এমনকি ফর্দা খারে কয় আপনি আপনার আপনার স্ত্রীরে আপনার বন্ডে আপনার মারে এমনভাবে কোনো কাপড় জমির মধ্যে দিতে না যে কাপড়টা টাইট থাকবো যে কাপড় পিন্দিলে অন্য কোনো পুরুষে দেখিয়া তোমার বনির আতর সাইজ বুধ ভাইব তোমার বনির ফায়ার সাইজ বুধ ভাইতে পারে ইলা কোনো কাপড় তোমার বইনটে দেওয়া তোমার বইনে ব্যবহার করা না যায় হারাম হোক সুবহানাল্লাহ এখন আমরা ওটা বুঝিনি কই না ওটা বুঝিনি আমরা বোরগা যেগু দেই না আপনার ফুয়ার বউরে আপনি দেশলানি এই বোরখাটা কোন রকমের দেন আজ খাল কোন হান্ড্রেড ও হান্ড্রেড পার্সেন্ট বিয়ার সমকিয়ালা হাড়ি সারা হুজুর ফাত্রালা শাড়ি সারা কেউ দেয়নি আগে আসলো বিয়ার শাড়ি কেন না ফানোর শাড়ি ইতা খাদ ঘোরা আসলো না এখন কোন শাড়ি ইতা খাদ ঘোরা নি সব তাকে ফাত্তর গাড়া এখন যদি ফাত্তর গাড়া এখানে শাড়ি আমার বইনে ফিন দিয়া অন তাকি আটি আটি যদি আমালা বাজারও যায় রে পাই আর যদি সূর্য না করি দড়ি লায় তো বেটার দোষ না বনির দোষ দেখে হম তাকি দেখলো সব টান মারি নিল গিয়া সম্ভবে লোয়ার দোষ না সম্ভকর দোষ সম্ভকর দোষ বুঝছেন তো এখন
না বুঝছেন না যার খান এগুলো হারিয়ে দিতে হয় না সবুত এখন এই হারিয়ে তো তাই তোমার সামনেও ফিনতে না তো ফিনতে নি বিআরটির হিন্দি আইলে খান্তিতে খান্তিতে ব্যবরাইতে ব্যবরাইতে আয়া কুলিয়া দেমতে তৈসলি আলমিরা তো তাকে এখান এখানে আর জামাই সামনে ফিনতে না এখান দেখো দায় তাই নানা বাড়ি তাই ফুফুর বাড়ি ফুফুর করার বাইর বাড়ি তাই বান্ধবীর বাড়ি আচ্ছা ধিকার করি আর আমি জামাইয়ে তোমার বিয়া করবার আগে কবুল করবার আগে হাড়ির দাম নিচে তাকে তিন টাকে চার হাজার টাকা নিস খান এখন কিন্তু এটা দিন না উফরে দিয়ে দেন দশ হাজার পনেরো হাজার টাকা হাড়ি দিলেন এখন এই হাড়ি খান তা নেই মামুর করে বাইরে দেখবার লাগেনি যাই না এত শরীয়ত এখন তুমি স্ত্রীয়ে এমনভাবে আকর্ষিত খাবার জমিও লাগাই খায় আকর্ষিত সামান মুখও লাগাই খায় শরীরও লাগাই খায় রুমো কামরাত যে সময় সালাম দিয়া ঢুকবা তোমার হাজব্যান্ডর তোমার স্বামী তখন দেখার লগে লগে অটোমেটিক চম্বক তুমি আর লোয়া টান মারি লইয়া ইত মানে অর্থাৎ মহাব্বত থাকে এখন ইনও যদি তুমি ভেদা আলা খাবার ফিন্দো তো ভাইয়ে তোমার মায়া করবো মাথো না খেলো মায়া করতো না সেবাটা নাকো দিবা দিলাইব সেব দুর্গন্ধ করে কথার লাগি তো আইধালপুর বেশিরভাগ বলিন তোর জামাইটা কি দেওরের লগে মায়া বেশ থাকে জামাইটা কি ফুফুর করে বাইর লগে মায়া বেশ থাকে জামাইটা কি সাসার করে বাইর তোর লগে মায়া বেশ থাকে সেনে হিনানো সাহাতার লাগাইয়া দেয় খালি সেন্টে খালি মত মত করে হিকে খালি ঠান মারে আর ইনো ভাড়া তেলে লাগাইয়া বলবো এই আপনার স্ত্রী রে আপনার মেয়েরে খাফড় আপনি এমনভাবে দেন জানি যে একটা লো দিত হ্যাঁ এতে নাইটি দেই এতে আপনি চুড়িদার দেন অসুবিধা নাই শরীয়তে না করেন না খালি যে শাড়ি লাগানি বাধ্যতামূলক ইলা কিচ্ছু নাই আর হালাকে শাড়ি মাত্র গেলে শাড়িও তো ফর্দা হবে কারণ ছয় ফুটি মানুষ বারো হাতি হারিয়ে তাই শরীর ঘুরে না ঘুরে এর ফলে শাড়ির মাছ বিরুদ্ধে না তবে শাড়িয়ে ফর্দা হবে তাই আমরা আমরা নারী জাতির ফর্দা তো রাখবো ইনশাআল্লাহ ফর্দা এখন তো করাইমু তো ইনশাআল্লাহ এখন ফর্দা কেনে করাইতাম ও নবী যে কৈতরা তোমার বোন তোমার মা যদি ফর্দা লাও এরে মাতে গুসা করিও না মাটি দোকান ইট ইটর ইটর ফ্যাক্টরি আপনার আছে তো ইটর ফরমাই গু বেখা থাকে না সোজা থাকে সোজা থাকে ইট ফুরার বাদে দেখিও আলগা ফুরোর ইটর এক সাইজ হ্যাঁ আমালার ইটর এক সাইজ আমরার উদারবন্ধর ইটর এক সাইজ ফুয়ামারা করিমগঞ্জের ইটর এক সাইজ আমরা আমরার মধুয়ার খালাইনের ইটর আর এক সাইজ ফরমা কিন্তু এক খেনে ভাই ফরমা এক ফুড়া এক ইট দেখি কিসিম কিসিম সাইজ বনে যায় ইগু সরু হিগু বড় কারণ কিতা মাটিত বেশম কিয়ত বেশম মাটিত বেশম কিয়ত ভাই মাটিত নারী কিন্তু নারীও ঠিক আছে হাড়ি ভিন্দরি হাড়ি ভিন্দাও ঠিক আছে মগর আমল ফর্দার ডিফারেন্স ই নারীর গর্তে কি দে জাবির হুসেন আইসুন তান যাত্রী আরেক গর্তে কি মনে না আমজদ হুসেন আইসুন তান গর্তে কি মনে না হুসাইন আমার সাহ আইসুন আর তোমার গর্তে কি হিগু ভাই অন্তর গুয়াইস বেড়া কিতা ফর্দাত বেড়া বেড়া কিতা আমল মাটিত বেড়া হো যে মাটিত বেড়া জেলা ইনো আমল বেড়া বুঝা গেছে নি ভাইয়ের এর ফলে নারী জাতির আমল আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আকিমনা সালাত তোমরা হর সময় খা নারী জাতির নমাজের তোমরা তলকিন দেও নারী জাতির নমাজের মধ্যে লিপ্ত করো নমাজ পড়াও নমাজের যথাযথ আদায় করানি লোয়াও কারণ নারী জাতির যদি জমিনে নমাজ পড়িয়া যায় নারী জাতির যদি জমিনে নমাজ পড়িয়া যায় ওই নারী জীবনে মাথার খবর ছড়াইয়া জামাইয়ের সামনে বাড়াইতো নাই শ্বশুরের সামনে বাড়াইতো নাই দেওরের সামনে বাড়াইতো নাই নমাজ পড়ার কারণে মাথার মধ্যে খবর থাকবো শরীরের মধ্যে স্কিন কভার খবর থাকতো নাই লৌদার নম্র আর ভদ্রতা খবর থাকবো তাই প্রত্যেকটা নারী যখন আমলি হয়ে দিব গিয়া প্রত্যেকটা নারীর যখন ফর্দাওয়ালা হয়ে দিব গিয়া ওই নারীর ঘর থেকে যেই ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করব এগো হয় দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল কাদের জিলানির মতো হইব নতুবা আহমদ আলী বাসান্দির মতো হইব ঠিক কিনা আর তোমরা নারী জাতির আমার সময় খানো দুনিয়ার তুমি ন আল্লাহ আল্লাহ রসুল দিয়ে তা হাত করতে শিখাও কারণ আল্লাহরে যদি একজন নারী ডরায় আল্লাহরে যদি একজন নারী ডরায় আল্লাহর জাহান্নামরে যদি একজন নারী ডরায় আল্লাহর যদি কবর আতাবরে একজন নারী ডরায় আল্লাহর দর পাকটে যদি একজন নারী ডরায় ওই নারী জীবনে কোনোদিন বেফর্দা হইয়া বেহায়া বেফর্দাল্লা খান ওই জমিন সলাফিরা করতো নাই হোক দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজতে গিয়া সাহাবায়ে কেরাম অকলের সম্বোধন করিয়া আর নারী জাতির সম্বোধন করিয়া কইরা সাহাবায়ে কেরাম অকলের নারী জাতি যখন আমি নবী যে কইয়া দিয়ার জাহান্নামের মধ্যে কিয়া দেখছি
তোমরা নারী জাতীয় হল বেশি দুজক দল রায়ুবিল্লাহ সমস্ত নারী সাহাবা হলে হলে আর সুনাল্লাহ ভগবান্লাহ নবী কোন কারণে আমরা নারী জাতি বেশি জাহান্নামের মধ্যে জ্বলিম আমার নবী কইলা দুইটা খাসলত তোমরার মধ্যে বেশি থাকবো দুইটা খাসলত এক নম্বর তোমরা অকৃতজ্ঞ অকৃতজ্ঞ দুই নম্বর স্বামীর বাধ্যতা কর আলহামদুলিল্লাহ এই দুইয়া জিনিস আছে না নি ভাই বরিতে ও আমি ফার্স্ট কইছিলাম এই আছেন যে বই গোলা এক রাত ভাই বিহারে যদি তোমার তরকারি খরচ দে বিহারে তোর ভাল লাগলেও হইব ও তো হুটানির গপ কিতা দে বিয়ানে আমার তরকারি দিয়ে ভাত খাইছ কইনা নিলা বলিত আর দুই জামাইয়ের অবাধ্যতা জামাই অবাধ্যতা প্রত্যেকজন মানুষের আমার বনিতে নিশ্চয় আজ হুন্তরা আর কিতাও আজ হুন্তা ও সাহ তুই গুয়া খাইতে খাইতে উঠ লাল হইয়া খালি ফিক ভাইয়া সাইটে দি ফোরে এগিয়ে কবি আল্লাহর কে ভাই ও আজ রসিলে আইসর ভাই রসিলে দেখি লাইছি আপনার ও সোলের গো তাই প্রতিজন নারী জাতি আপনার ফর্দাওয়ালা বানাই কারণ ফর্দা বানানির জরুরত আছে এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলিয়তর যুগের মহিলাল্লাহ খান বেহায়া বেফরদা বেহায়া বেফরদা উলঙ্গন অবস্থায় উলল্লাপন অবস্থায় তোমরা নারী জাতির সমাজ সারিয়া দিও না কারণ যদি নারী জাতির ধর্ম সারিয়া দিলাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শুবাতুম মিনাল জুনুন নারী জাতিয়া তাখলা নেট সদৃশ লাকি দালর মতো ফাঁস দালর মতো আর পুরুষ ইগু যখন যুবক হই দিব ইগু ফাগলে পরিণত হয়ে যায় হুকনাউজুবিল্লাহ কারণ যুবক যে সময় যুবকর বয়সে শৈলর মধ্যে যখন এনার্জি এসে যায় যে কোন নারী জাতি দেখলে আপনার ওই নারীর লগে গল্প করার মন চায় কারণ আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে নারী আর পুরুষের যখন জন্ম দিলা ওই নারী আর পুরুষের জমিনে জন্ম দিতে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিন নারী আর পুরুষের জন্মগত আকর্ষণ দিয়া দিছেন সুবহানাল্লাহ যদি দিতা না তে লালার কোনো ভাইয়ে যদি হাইলা খান্দির হমাতে কোনো বোন বিয়া করেন জীবনে দেখছইন না মাতি সইন না এগুলো মারে ছিলেন না এর বাদে বিয়া করার বাদে বাড়ি টানার বাদে মায়া করেন না না মারেন খালি আতো না খালি মায়া লাগে এখানে জন্মগত আল্লাহ নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশন আকর্ষণ দিয়া দিলাইছে এর লাগি অন্তাকে গিয়া যদি আপনার সৌদি আরবে কোনো বনিন্তরে বিয়া করো এর বাদেও মায়া করো হ্যাঁ শরীয়তে কইছে তুমি বিবাহ করার বাদে তোমার স্ত্রীরে মহব্বত করতা তোমার হালিরে না হালিয়ে মায়া ভাইতো না মায়া খে ভাইতো ভাই বউয়ে ভাইতো আমরা মায়া ছাড়া তাকে হালির লগে হ্যাঁ হিগে জিজু হয় না হ্যাঁ আগে দুলা ভাইটা কি থা এর আগে ভাইসা এখন আই গেছে জিজু আর কত তাদের বারোই আল্লাহ কেউ জানতাম তাই প্রতিজন মানুষে নারী জাতির লগে নারী জাতিরে ফর্দাওয়ালা বানাই এটা আমরা দরকার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মা এই ঘটনা সারাই জানো এমন এক আল্লাহর বান্দি আসলা যে জীবনে কোনো বেগানা পুরুষের লগে কথাবার্তা নাই জীবনে কোনো বেহায়া মানুষের সামনে গেছইন না জীবনে কোনো মানুষে তান এক গেছা রুম পর্যন্ত দেখছে না যেই দিন আব্দুল কাদের জিলানির বাবা রাস্তা মায় আটিয়ে যাইতে নদীর ফারে দিয়া খেটা খাল নদীর ফারেতে আটিয়ে যাইতে সময় ফেটর বুকে লাগলো নদীর মধ্যে দেখলো একটা আফেল ভাইয়া যার টান মারিয়া আফেল ওগু মুখো দিনা হুকা সুবহানাল্লাহ খেটা খাল নদী ভাই কত তা যা খাইন না নি আপনারা যা লাইনও আনিয়া ফাইসলাম আমি এক মানুষরে আল্লাহ তালায় হজরতর দরজারে বুলন করিয়া দেখুয়া নাম কইলাই উত্তর ভারত নাইবে আমি রে শরীর আল্লাহ হজরত মৌলানা আব্দুল মুকিত সাহ আল্লাহ তালা তান দরজারে বুলন করিয়ে তাহক আল্লাহ মাহাবিন ইন্তেকালের ফলে জনজাত এসলাম ও কইসলা গাঁর মানুষের বলে হুজুর এই সময় আমি আবার কুটি মুটি মুল্লা বেটা আসলাম আমি হুজুর আসলাম না রোবা মুল্লা বেটা এনরে সিনোনি বলে না বলে এই ওলা এক ব্যক্তি যেন তান হুয়াইনতে লঙ্গাই নদী বা কুচু গেলে দরিয়া আনলে কুদাইয়া খাদাইয়া গাঙ্গ ভাড়াই বলে ইলাম আল্লাহর অলিও খল গমন আসলাম ইলাম আল্লাহর অলিও খল জমিনও আসলো ফুরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রাসূলুল্লাহ খনে কইতা ওখান কইতা যেদিন তান ইন্তেকাল হইল তান ছেলে হলে তখন দন খান দিলা ওই সময় ছেলে কইনা আমার বাবার মধ্যে একটা আমল আসলো জমিনের মধ্যে লঙ্গাই নদী বায় আমরা বড় গরিব আসলাম লঙ্গাই নদী বায় কোনো বাঁশ বেত পাইয়া গেলে দরিয়া আনতাম আমার বাবায় খাতাইয়া নিয়া লঙ্গাই নদীর ফালা নিল তার হইতা বাবারে এই বাঁশটা তুমি খার বাঁশ দালারায় এই বাঁশটা তুমি খার বাঁশ দরিয়ানি খাজো লাগারায় সেইটু সে আব্দুল কাদের জিলানির বাবায় যখন আপেলটা খাইলা নদীটা কি দরিয়া খাওয়ার লগে লগে চিন্তা জাগি গেল আহারে খার আপেলটা জমিনের মধ্যে খাইলাম দৌড়ানি শুরু করলা সাগরের ফারে ফারে দিয়া আটিতে আটিতে গিয়া দেখলা ওই সাগরের ফারের মধ্যে একটা আপেলের বাগান দৌড় মারিয়া আপেলের বাগানের দ্বারা গেলা গিয়া মালিক খুঁজাইলা খুঁজাইয়া কইলাম আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম আপনি কে বলে আমার বাড়ি তো ওখানে আপনাকে বলে আমি ওই জায়গার তো গিয়া ইয়ার কোন কারণে হঠাৎ আমার বাড়ি বলে ও আল্লাহর বান্দা ওই যে আপেলের বাগানটা দেখা যার ওই আপেলের বাগানের মালিককে বলে আমি বলে ও আল্লাহর বান্দা ওই নদী বা একটা আপেল যখন পাইয়া গেল আমার পেশি ফেটো লাগার কারণে আমি আপেলটা দরিয়া খাই নিছি আমার ফেটো একটু আরাম পাইলাম কিন্তু হঠাৎ আমার দিলের মধ্যে চিন্তা জাগিল ওই যে আপেলটা আমি দরিয়া খাইলাম ওই আপেলের দাবিটা যদি জমির মধ্যে না ছাড়াই আমার ঘর থাকি যে সন্তানগুলো আইবা আবার মগ্জ থাকি যে সন্তানগুলা জমিন আইবা এগুন জীবনে আল্লাহর অলি হইতা নাই হোকা সুবহানাল্লাহ হে চন্দ্রপুরের মা বোনেরা বাপ ভাইয়েরা খান খুলিয়ে শুন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দা রাখেন ও আফেলর বাগানের মালিক আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আর হোসেন কোন খাজখানতা করলে কোন প্রতিদান বিনিময় দিলে তোমার যে একটা আপেল আমি দরিয়া খাইছিলাম ওই আপেলর দাবি ছাড়িবা এখন সুবহানাল্লাহ হোসেন দেবা আপেল গুণ দিবা ভাইয়া গেছে বেটায় খাইছে জীবনে মালিকে জানেন